প্রথম হচ্ছে একটা মেধা থাকতে হবে, দুই নম্বর আগ্রহ থাকতে হবে, তিন নম্বর অধ্যবসায় থাকতে হবে, চার নম্বর আপনাদের আমাদের শিক্ষার্থীদের মধ্যে সক্ষমতা থাকতে হবে, সহবত ওস্তাদ ওস্তাদের সাহচর্য থাকতে হবে, অতুল জামানে এবং দীর্ঘ সময়ে ব্যয় করতে হবে। যখন বাচ্চাদের কণ্ঠে কোরআনের হেফজ শুনি, আরে দূরে দূরে যন্ত্র পড়ে মসজিদটা সরগরম হয়, মনে হয় যেন সবসময় এখানে আল্লাহ ফেরেশতা নাজিল বসে আছে ঘরের মধ্যে। এই সুন্দর এই কারখানা আল্লাহ তৈরি করে দিয়েছেন আমাদের ভাগ্যে। মসজিদ নববীতে আল্লাহ রাসূল থাকতেন, তিনি বেরিয়ে যখন মসজিদ নববীতে ঢুকতেন, তিনি আহলে সুফফারদের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করত উনি তাদের কাছে গিয়ে বসতেন কোরআন শোনার জন্য। একদিন মসজিদ মধ্যে ইবনে মাসউদ কোরআন পড়ো, ইবনে মাসউদ বলছেন আপনি কোরআন আমাদের শেখাচ্ছেন আর আমি কোরআন পড়বো আপনি শুনবেন? হ্যাঁ ইবনে মাসউদ, তোমরা পড়লে আমার শুনতে ভালো লাগে, পড়তে শুরু করলে। শুরু থেকে একদম সুরে নেশা, কত চিন্তা করতে পারে সুরে বাকারা আলে ইমরান, তারপরে তো নেশা কত লম্বা, উনি শুনছেন শুনছেন তন্ময় শুনছেন। সুরে নেশা একচল্লিশ হাতে গিয়ে ইবনে মাসউদ তাকিয়ে দেখেন রসুল পানি ঝরছে। অনেকের ফজরের পরে দশ মিনিটের তফসির শোনাবেন আল্লাহর কালাম, তার ব্যাখ্যা অনেকে তো বুঝে না, এমনকি অধিকাংশ মুসলিম সুরা ফাতের অর্থই বোঝে না। যোগ্য শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানে রাখাটাই অভিভাবকদের বড় কর্তব্য, কারণ বাচ্চারা তো শিক্ষকও চেনে না শিক্ষা প্রতিষ্ঠানও চেনে না। এই দায়িত্ব হল অভিভাবকদের। মাটি কাদা এগুলো যখন কারিগরের হাতে পড়ে তখন ওই কাদাটা হাড়ি পাতিলে রূপ নেয়, আর যদি আপনি ফেলে রাখেন তাহলে ওখানে ঘাস পাতা জন্মাবে কিচ্ছু কাজে লাগবে না। মাটি গড়তে হবে, ছোট বাচ্চারা কাদার দলার মতো, ওদেরকে যদি গড়ে তোলা যায় তাহলে ওরা গড়বে, না গড়ে তুললে বাপ মা ঠকবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। تقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى سورة طه 132 যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ডিসেম্বরের অর্ধেক হয়ে গেল, দেশের সব প্রতিষ্ঠানের পরীক্ষাও শেষ হয়ে গেল, এই মাসের শেষ দিকে আবার ছাত্র এসে ভরে যাবে, আবার নতুনভাবে আগামী বছরের শিক্ষা বর্ষ শুরু হবে। তাই এই সময় অভিভাবক ও শিক্ষার্থীদের করণীয় বা কর্তব্য কী এ বিষয়ে আমরা কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা রাখব, যাতে তারা সিদ্ধান্ত নিতে সুযোগ পান অন্তত এক দেড় সপ্তাহ। আল্লাহ বলছেন আমর আহলাকে বিসলাত ওয়াস্তাবির আলাইহা, শিক্ষার্থীর প্রথম শিক্ষাগার হলো তার পরিবার, অন্তত ছয় বছর সে পরিবারে থাকে, তারপরে স্কুল কলেজ মাদ্রাসায় যায়। এজন্য শুরুতে আল্লাহ বলছেন আমর আহলাকে বিসলাত, তুমি তোমার পরিবারকে শিক্ষা দাও সালাতের, ওয়াস্তাবির আলাইহা, এবং তুমি অভিভাবক হিসেবে নিজে সালাতে অবিচল থাকো। লা নাসআলুকা রিজকান নাহনু নারজুকুকা,
আমি তোমার নিকটে রুজি চাই না, বরং আমি তোমাকে রুজি দিয়ে থাকি। ইঙ্গিতে বলে দেওয়া হচ্ছে যে অভিভাবকরা নিজেরা সালাত পড়ে না, ব্যবসা চাকরি তাদের ব্যস্ততার শেষ নাই, তাদেরকে ইঙ্গিতে এ বিষয়ে বলে দেওয়া হচ্ছে যে রুজির জন্য পাগলে ঘুরছো, তোমার রুজিতে আমার হাতে, অতএব এটার জন্য ব্যস্ত হয় না, তুমি আগে নিজের পরকালের জন্য এবং পরিবারের সদস্যদের পরকালের জন্য চিন্তা করো। লা নাসআলুকা রিজকান, আমরা তোমার কাছে রুজি চাই না, বল নাহনু নারজুকুকা, আমরাই তোমাকে রুজি দিয়ে থাকি। বলে আকিবাতু লিত্তাকওয়া, মনে রেখে দিও শুভ পরিণাম ফল নির্ভর করছে তাকওয়ার উপরে, আল্লাহ বিরুদ্ধের উপরে। অতএব অভিভাবকদের সব লোককে বড় কর্তব্য হবে সন্তানকে পাঁচ অক্ত সালাতে অভ্যস্ত করে তোলা, নিজে সালাতে অভ্যস্ত থাকা, এর বাইরে বাকি সব করা। আমর ইবনে শুআইব নবী আন জাদিহি কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু সিবিয়ানাকুম মুরু আওলাদাকুম বিসসালাতুহুম আবনাউ সাবঈ সিনিন ওয়াজরিবুহুম আলাইহা আহুম আবনাউ আশর সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি রাওয়াহু আবু দাউদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়সে সালাতের আদেশ দাও, দশ বছর বয়সে প্রয়োজনে এজন্য প্রহার করো এবং তাদের বিছানা পেশাব করে দাও। পারিবারিক শিষ্টাচার শিক্ষা দান, এইভাবে কোনো ধর্মে বা কোনো বিধানে আসে বলে মনে হয় না। আমার নবী এসেছিলেন দুনিয়াতে মোয়াল্লিম হিসেবে, শিক্ষক হিসাবে, আর তাই শিক্ষা দিচ্ছেন এক বছর থেকেই এবং নির্দেশ দিচ্ছেন পরিবারের অভিভাবককে, কারণ ছোট সন্তান তো চাইবে খেলাধুলা করে বেড়াতে, তাকে সালাতের দিকে ঘুরিয়ে আনার দায়িত্ব অভিভাবকদের। যদি অভিভাবকরা মনে করেন বড় হলে আপনি শিখবে, তাহলে তারা ভুল করবেন। মাটি কাদা এগুলো যখন কারিগরের হাতে পড়ে, তখন ওই কাদাটা হাঁড়ি পাতিলের রূপ নেয়, আর যদি আপনি ফেলে রাখেন তাহলে ওখানে ঘাস পাতা জন্মাবে, কিচ্ছু কাজে লাগবে না, মাটি গড়তে হবে। ছোট বাচ্চারা কাদার দলের মতো, ওদেরকে যদি গড়ে তোলা যায় তাহলে ওরা গড়বে, না গড়ে তুললে বাপ মা ঠকবে। দ্বিতীয় কর্তব্য হচ্ছে সন্তানকে দিনের শিক্ষা দান, শুরুতেই তাকে রাজমিস্ত্রি হওয়ার শিক্ষা দিতে হবে না, আগে তাকে দিনের শিক্ষা দিতে হবে। এই বিষয়টি আমাদের অভিভাবকদের সর্বাগ্রে কর্তব্য বিষয়ে আল্লাহ পাক বলছেন, এরফা আল্লাহ লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ বিমা তাআমালুনা খাবীর, সূরা মুজাদালা 11 আয়াত। আল্লাহ পাক মুমিনদেরকে এবং যারা ইলম শিক্ষা করেছে তাদেরকে বহু উচ্চ সম্মান দান করেছেন, আর তোমরা যে কী করো সব বিষয়ে আল্লাহ সম্যক অবহিত। উতুল ইলম যারা, তারা আল্লাহর নিকটে সম্মানিত। দুনিয়াবি ইলম দুনিয়ার স্বার্থে প্রত্যেক মানুষই শেখে, কাফের হোক ফাসেক হোক সবাই শেখে, পেটের দায় কৃষিকাজ হিন্দু মুসলিম সবাইকে শিখতে পারে, কাঠমিস্ত্রির কাজ সবাই শেখে, রাজমিস্ত্রির কাজ সবাই শেখে, এটার জন্য কোনো আলাদা ট্রেনিং লাগে না। যদি দিন না শিখে তাহলে ওই কাঠমিস্ত্রি আপনার কাজে ফাঁকি দেবে, যদি দিন না শিখে রাজমিস্ত্রি কাজে ফাঁকি দেবে। সে যদি মনে করে যে আমি যে কাজটা করছি এর জন্য আমাকে আল্লাহকে ধরা পড়তে হবে,
আল্লাহ বিমা তাআমালুনা খবীর, আল্লাহ সব খবর রাখছেন আমি কী করছি না করছি। যদি এটা আমি আল্লাহর ভীতি যদি তার মধ্যে না থাকে, অর্থাৎ দিনই এলেম যদি তার মধ্যে না থাকে, তাহলে ওই সুতার মিস্ত্রি, ওই রাজমিস্ত্রি, ওই রাজনীতিক, এরা সব হবে শয়তানের পাবন্দ। এরা আল্লাহর পাবন্দ হবে না, এদের দ্বারা দুনিয়া ধ্বংস হবে। আজকের পৃথিবী ধ্বংস দ্বার প্রান্তে এসে গেছে। প্রতিদিন পত্রিকা খুললেই দেখবেন রাশিয়া ইউক্রেন খবর চলছে, অমুক দেশে অমুক খবর। একসময় তো বাংলাদেশ ধুম খবর ছিল, 71 সালে তো দিনগুলো যাদের জানা আছে তার তো জানেন খবর। দিন রাত ভয় কাটাতে হতো আমাদের, কখন বোমা পড়ে ঘাড়ে পড়া ঠিক নেই। ঠিক ফিলিস্তিনি ভাইরা যেভাবে দিন রাত কাটাচ্ছে আতঙ্কের মধ্যে, সারা পৃথিবী এখন আতঙ্কের মধ্যে চলছে। আর যখনই কোথাও কোনো নির্বাচন আসে, নেতৃত্বের কন্দ শুরু হয়ে যায়, ঘরে ঘরে মারামারি কাটাকাটি। পৃথিবীটা এখন হয়েছে পুরো একটা জ্বলন্ত হুতাশনের মতো। কারণ কি? তাদের কাছে দিনের চেয়ে দুনিয়া অগ্রাধিকার পাচ্ছে বেশি। দিন যদি তাদের কাছে থাকতো তাহলে দুনিয়া নিয়ে এত মাথা খারাপ হতো না। কিন্তু প্রত্যেকেই চাচ্ছে আমি সবচেয়ে বড়, আর কেউ না। ফেরাউনি মনোবৃত্তি সৃষ্টি হয়েছে সর্বত্র, আনা রব্বুকুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। এই মনোবৃত্তির কারণে আজকে পৃথিবী জ্বলন্ত হুতাশনে পরিণত হয়েছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমার সন্তানকে আগের দিন শিখাও, তাকে মরতে হবে, তাকে অবশ্যই আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এবং তার চারটে জিনিস নির্ধারিত, তার রুজি নির্ধারিত, তার আয়ুষ্কাল নির্ধারিত। অতএব সাবধান, পেশি বাড়াবাড়ি করলে সে নিজে ঠকবে। এই দিনই এলাম না আসার কারণে আজকে সর্বত্র অশান্তি চলছে এবং আরও বাড়বে। আর এই জন্যে রসুল্লা সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে এলম শিক্ষা করা ফরজ। সেই এলম ফরজ এলম হলো এটাই যেটা ফাসেক কাফেররা শেখে না, মুসলমানরা শেখে। আর এটা শেখার কারণেই যে কুরাইশ বংশ যেভাবে ধ্বংসের কিনারে চলে গিয়েছিল, আল্লাহর ভাষায় বলতে হয় অকুন্তুম আলা শাফা হফরাত মিনান নারি ফানকাদাকুম মিনহা, তোমরা ছিলে একেবারে জাহান্নামের কিনারায়, অথবা সেখান থেকে তোমাদেরকে আমরা মুক্তি দিয়েছি ইসলামের বরকতে। আজকের বিশ্ব আলা শাফা হফরাতিন হয়ে গেছে, জাহান্নামের অগ্নিকুণ্ডের কিনারে চলে এসছে। সেখান থেকে সেদিন জন বাঁচিয়ে দিয়েছিল ইসলামের বিশ্বাস, তৌহিদ রিসালাত আখরাত বিশ্বাস। আজকেও বাঁচাতে পারে তৌহিদ রিসালাত আখরাত বিশ্বাস। মানুষকে মনে করতে হবে সে নিজে নিজে আসেনি, তাকে একদম সৃষ্টি করেছে, এবং তিনি খেলাচ্ছলা সৃষ্টি করেনি, নির্দিষ্ট উদ্দেশ্য সৃষ্টি করেছেন, সেটা হলো আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব করা। যখন আল্লাহর দাসত্ব বাদ দিয়ে মানুষ শয়তানের দাসত্ব করবে তখন সে ধ্বংস হবে। আর সেটাই হলো আসল এলেম। সেজন্য না মনে করে আমি শয়তানের আবেদ, আমি আল্লাহর বান্দা, এই বিশ্বাসটা তার আগে নিয়ে আসতে হবে। আর যখন সে দিনই এলেম শিখবে তখন তার মধ্যে সব চলে আসবে। অনেকের ধারণা দিনই এলেম শিখলে তার দুনিয়ার কোনো এলেমই শেখা যাবে না, অথচ এই পাগলরা জানে না যে কোরআনে হাদিসে এমন কোনো বিষয় নেই যে দুনিয়াতে যা সেখানে পাওয়া যায় না। আমার ফররত্না ফিল কিতাব বিন শাহী, এই কিতাবে আমি কোনো কিছু বলতে ছাড়িনি। তিবিয়ানুল লেকুল্লি শাহী, সমস্ত বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে কোরআনে, রয়েছে হাদিসে। যারা অত কথা কথা আমরা শুনতে পাই আলামদের কাছে, ও মিশকাত পড়া মৌলবী আর কী জানে, অত মিশকাতটুকু যদি কেউ পড়ে তার চেয়ে বড় আলেম আর হবে না কেউ, ওইটি যথেষ্ট, আর কিছু লাগে না। মিশকাতে খুলেন সব সাইট পাবেন। যারা কমার্সের ছাত্র কেউ তার বইও খোলেন, ব্যবসা বাণিজ্য কী করতে দেখেন। যারা ডাক্তারি শাস্ত্র পড়ছেন এর কিতাব তীব খোলেন, চিকিৎসাটা আলাদা অধ্যায় রয়েছে ওকে মিশকাতের মধ্যে। যারা কমার্সের ছাত্র বইও পড়েন, সায়েন্সের ছাত্র তো উলুম পড়েন, সব সাইডে আছে। বরং এই দিন এলম শিখেই মুসলমানরা 1000 বছর সারা পৃথিবীর বিজ্ঞানের জগতে নেতৃত্ব দিয়েছে। আধুনিক বিজ্ঞানের জনক বলে যাকে বলা রজার বেকন,
তিনি বলতে বাধ্য হয়েছেন যে আরব মুসলিম বিজ্ঞানীরা যদি এদেরকে পথ না দেখাতো আমরা 1000 বছর পিছিয়ে যেতাম। তারা স্বীকার করে আর আমাদের মুসলমানরা স্বীকার করে না। বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগ আছে, সঙ্গীত বিভাগ আছে, চারুকলা বিভাগ আছে, কিন্তু কোরআন হাদিস রিসার্চের কোনো বিভাগ নাই। মুসলমানদের টাকা গোড়া বাংলাদেশ তো লম্বা লম্বা গল্প করে সবাই ভোটের জন্য পাগল হয়ে গেছে, ভোট দেব কাকে, এই চিন্তা তো কারো মাথা নেই। 51 বছর হয়ে গেলে বাংলাদেশ উন্নতির কোথায়? যে অন্ধকারে ছিলাম সে অন্ধকারই আছি আমরা, বরং আরও অতপতন দিন দিন। তো এগুলি নিয়ে অত মাথা খারাপ করে লাভ নেই। পৃথিবীতে আমরা স্বাধীনভাবে জন্মগ্রহণ করেছি, স্বাধীনভাবে কথা বলবো, আল্লাহর দাসত্ব করবো, এটি আমাদের দায়িত্ব কর্তব্য। আল্লাহর দাসত্বের রাস্তা আমাদেরকে দেখান, সেই পথ খুলে দেন, ছেলেরা ইমানদার হোক, কোনো মিছিল মিটিং লাগবে না। প্রতিদিন মানুষ খুন করছো আর বলছো আমার দ্বারা শান্তি হবে, লাঠি পিটিয়ে উপরে দাঁড়াচ্ছ, এরপরে বলছো যে শান্তি কায়েম করবে, প্রকাশ্য দিনে বেলা যুবককে গুলি করে হত্যা করছো, তার মায়ের বুক খালি করে দিচ্ছ আর বলছো এতেই শান্তি। শান্তির চেহারা দেখছে আজকে 50 বছর ধরে, আর কদিন ধরে দেখা হবে? এই শান্তির দরকার নেই। প্রকৃত শান্তি আছে দিনই এলমের মধ্যে, আর সেই এলম শিক্ষার জন্য যদি মানুষ এগিয়ে আসত তাহলে এই দুর্দশা আমাদের ভাগ্যে হতো না। এই জন্য শিক্ষার্থীকে প্রথমে কোরআন এবং হাদিস শেখাতে হবে, এটা একদম ফরজ। এবং সৈয়দই বলছেন হাজা আসলাম বিন উসুল ইসলাম, ইসলামের একদম যতগুলো মৌলিক বিষয় রয়েছে তার অন্যতম বৃহত্তম মৌলিক বিষয় হচ্ছে সন্তানকে আগে কোরআন হাদিস শেখানো। সম্ভব হলে কোরআনের হাফেজ করেন সেটা আরও ভালো। সবাই তো হাফেজ হতে পারে না, কিছু তাকে শিখতেই হবে। কোরআন শেখা ছাড়া যেন আর কোনো কিছু না শেখে। আয়েশা তো কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসাল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া হাফিজুন লাহু মা সাফারাতুল কিরামিল বাররা ওয়া মাসাল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া ইয়াতাআহাদুহু ওয়া হুয়া আলাইহি শাদীদুন ফালাহু আজরান রাওয়াহুল বুখারী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনের হাফেজ হয় সে থাকে মা সাফারাতুল কিরামিল বাররা, লিপিকার ফেরেশতাদের সঙ্গে তারা সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে, যারা আল্লাহর ওহী লেখেন, লিখে নবীদের কাছে পাঠান, তাদের সঙ্গে সে থাকবে। কারণ ওহীটা যে কোরআন, আর কোরআনটার মুখস্থ হচ্ছে হাফেজরা। আর যে ব্যক্তি চেষ্টা করো হাফেজ হতে পারে না, কিন্তু চেষ্টা করে সবসময়, কোরআন ভালো মাখরাজ ঠিক হয় কিন্তু তবু চেষ্টা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিচ্ছেন ফালাহু আজরান, সে দ্বিগুণ স্বভাব পাবে। অতএব চেষ্টা করতে হবে আমাদেরকে যে কোনো মূল্যে, আমার সন্তান যেন কোরআন শিখে, শিখতে পারছে না তবু শিখতে হবে, শেখানোর চেষ্টা তো অভিভাবকরাই করবেন। হাফেজের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল কি বলছিলেন, আর আমর ইবনে আস আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকার সাহেব কোরআন ইকরা ওর তাকে ওরাত্তল কামা কুন্ত তারাত্তল ফি দুনিয়া ফাইনা মানজিলাকা ইন্দ আখির আয়াতিন তাকরাওহা রাও তিরমিজি অন্নসাই। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন হাফেজ দরগায় হাফেজ পড়তে শুরু করো, কোরআন পড়তে শুরু করো, পড়তে থাকবে। যেভাবে তুমি দুনিয়াতে বারবার পড়তে মাথা হেলে দুলে মসজিদে পড়ে আমরা দৈনিক দেখতে এগুলা দেখতে কত ভালো লাগে, এই দিনই পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে রেখেছেন, এটা আমাদের সৌভাগ্য। যখন বাচ্চাদের কণ্ঠে কোরআনের হেফজ শুনি আর দুলে দুলে যন্ত্র পড়ে মসজিদটা সরগরম হয়, মনে হয় যেন ষষ্ঠ এখানে আল্লাহ ফেরেশতা নাজিল হয়ে বসে আছে ঘরের মধ্যে। এই সুন্দর এই কারখানা আল্লাহ তৈরি করে দিয়েছেন আমাদের ভাগ্যে। মসজিদ নববীতে আল্লাহ রাসূল থাকতেন, তিনি বেরিয়ে যখন মসজিদ নববীতে ঢুকতেন তিনি আহলে সুফফারদের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করত উনি তাদের কাছে গিয়ে বসতেন কোরআন শোনার জন্য। একদিন মসজিদ বলে ইবনে মাসউদ কোরআন পড়ো, ইবনে মাসউদ বলছেন আপনি কোরআন আমাদের শেখাচ্ছেন
আর আমি কোরআন পড়বো আপনি শুনবেন? হ্যাঁ ইবনে মাসউদ, তোমরা পড়লে আমার শুনতে ভালো লাগে, পড়তে শুরু করলে। শুরু থেকে একদম সুরে নেশা, কত চিন্তা করতে পারে, সুরে বাকারা আল ইমরান তারপরে তো নেশা, কত লম্বা। উনি শুনছেন শুনছেন তন্ময় শুনছেন। সুরে নেশা 41 হাতে গিয়ে থামা, ইবনে মাসউদ তাকিয়ে দেখেন রসুলের চোখ দিয়ে পানি ঝরছে, কারণ ওখানে বলা হয়েছে এমন হাতে কুল্লা নবী উমামিন বিশাহিদিন, এক যেদিন সেদিন কেমন হবে, যেদিন আমরা প্রত্যেক উম্মতকে তাদের সাক্ষ্য সহ উপস্থিত করব, অর্থাৎ প্রত্যেক নবীকে উপস্থিত করব তাদের উম্মতের সামনে, আর তোমাকে আমরা আনব সবার উপরে সাক্ষী হিসেবে, বলো সেদিন কেমন হবে। এখানে আল্লাহ রসুলের উচ্চ মর্যাদা বর্ণিত হয়েছে, প্রত্যেক নবী তাদের উম্মতকে নিশ্চয় হাজির হবে, আর সমস্ত উম্মতের উপরে সমস্ত নবীর উপরে আল্লাহ রসুল হবেন সাক্ষ্যদাতা, এর চেয়ে মহাসম্মান কিছু হতে পারে? আপনার পরিবারটা কিংবা গড়ে উঠুক, আপনার বাচ্চা সকালে কোরআন পড়ুক, আপনার শুনতে ভালো লাগে না? যে ঘরে কোরআন নাই সে ঘরে কবরের মতো, যে ঘরে কোরআনের কণ্ঠ শোনা যায় না সে ঘর কবরের চাইতে খারাপ। যদি হাদিসে কবরের কথা বলা হচ্ছে, আমার মনে কবরের চাইতে খারাপ। অধিকাংশ বাড়িতে কোরআন নাই, সকালে উঠে দা আজে বাজে সব লারে লাপা ধানাই ফেলে আবল সজ্জা, শুনলে গোনা ছাড়া কোনো নেকি হয় না। তুমি পড়তে থাকো পড়তে থাকো, পড়তে পড়তে যেখানে দিয়ে তোমার আয়াত শেষ হয়ে যাবে কোরআন পড়া, সেইখানে তোমার উচ্চ মর্যাদা হয়ে হাফেজ কোরআন, বলে সুবহানাল্লাহ। যারা আমাদের বাচ্চারা হাফেজ হয়েছ, তারা হাফেজ হেফজ ঠিক রাখো, কেয়ামতদিন আল্লাহ পাক তোমার হেফজ পরীক্ষা নেবেন। তুমি যত পড়তে পারবে সর্বোচ্চ স্থানে গিয়ে যেখান দিয়ে তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে, সেখানে তোমার স্থান হবে, তোমার বাপ ভাইরা সব পেছনে পড়ে থাকবে, তুমি সবার উপরে স্থান পাবে। আল্লাহ পাক আমাদের বাচ্চাদের কবুল করে নিন। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কারা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফ হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিম হারফুন রাওয়াহু তিরমিজি। মনে রেখো, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পাঠ করে সে দশটা নেকি পায়। আমি বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, আলিফ লাম মিম বললে সে ত্রিশটা নেকি পায়। এবার আপনি চিন্তা করুন, একটা হাফেজ সন্তান আপনার বা একজন ভাই হাফেজ শিক্ষক, তিনি সারা দিনে কতবার কোরআন পাঠ করেন, কত হাজার হাজার হরফ তিনি পাঠ করেন, তাহলে কত লক্ষ লক্ষ নেকি তার আমলনামা লেখা হচ্ছে, সে করেছেন কি যা আপনি বা আমি কখনোই পারব না? এই অসংখ্য নেকির হকদার হবে আপনার সন্তান। যদিও বলা আছে একটা হাদিসে, তো হাদিসটা জয়ী, যে তার বাপ মাকেও অনুরূপ বড় মান রেশমি কাপড় পরানো হবে, হাদিসটা জয়ী, কিন্তু এটা তো মর্ম সঠিক, কারণ ওই সন্তান তো নিজে নিজে হেফাজত করতে যায় নাই, বাপকে তাকে নিয়ে গেছে। এবং এমনি করে যারা আমরা পরিবেশ তৈরি করে দিয়েছি মাদ্রাসা গ্রহণ করে, আল্লাহ তো আমাদেরকে মাহরুম করবেন না, যদি পরিবেশ সৃষ্টি না করে দিতে পারতাম তাহলে এখানে কোনো শিক্ষকও আসতো না, কোনো ছাত্রও আসতো না, কোনো অভিভাবকও আসতো না। অতএব আমরা আশা করতে পারি অন্য আয়াতের আলোকে, মাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, এটা অনুপরিমাণ নেকির কাজ করলে আল্লাহ সেটা দেখবেন। অতএব আমাদের এই নেকির প্রচেষ্টাটুকু ইনশাআল্লাহ আল্লাহ সেদিন মূল্যায়ন করবেন। অতএব যারা অভিভাবক যারা পিতামাতা তারা সবাই হাফেজ সন্তানের নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ। এর সঙ্গে আপনাকে হাদিস শিখতেই হবে, শুধু কোরআন শিখলে হবে না, এবং কোরআন অনুধাবনও করতে হবে। সাহাবায়ে কেরাম কোরআনের দশটা আয়াত শিখতেন, এসে এবারে আট দশ দিন পরে আবার আসতেন, ওই দশটা আয়াতের উপরে আমল করলাম, এবার আমরা আসলাম।
তারা তো আরব আরবি ভাষা ছিলেন, অর্থাৎ বুঝতেন, তারা এইভাবে কোরআন পড়তেন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খুব ব্যস্ত মানুষ ছিলেন, তো উনি সবসময় যেতে পারতেন না আল্লাহ রাসূলের দরবারে। তো উনি একজনকে রেখেছিলেন যে তুমি যেটা শুনে আসবা আমাকে বলবা, এবার আমি যাব, আমি যা হাদিস শুনে আসবো তোমাকে সে বলবো। এই করে করে উনি ওনারা সব পালাক্রমে যাতায়াত করতেন, তার ব্যস্ত মানুষ। আর আবহাওয়া তো পড়েই থাকতো, ওখানে বলতো আমি খাই না কি পড়ে থাকবো, উনি খেতেন না, কেউ দয়া করে ধরে খেতে দিলেও তো খাইতেন। যেন একদিনই ঘটনা, তখন তো কারেন্টের যুগ না, অন্ধকার, রাতের অন্ধকারে অবকাশ সিদ্দিক আসতেছেন, হঠাৎ পায়ের তলা মাটির উপরে শুয়ে আছেন। আবহাওয়ার ক্ষুধার চোটে কাউ তো খুব যারা মানে আত্মসম্মান বোধ সম্মান তারা তো কারো কাছে চায় না, তো কারো কাছে চাননি, উনি সারাদিন খাননি, একবার শুকিয়ে পেট চিটে হয়ে গেছে, রাস্তায় পড়ে গেছে। তো ওই গায়ের উপরে পা পড়েছে আবুবকরের পা, আবুবকর চুপড়ি কে মানুষ যে তুলে দেখছে আবহাওয়ারা কি তুমি পড়ে আসো, কথা বলতে পারছে না, উনি তাকে নিয়ে খাওয়ালেন। এই দৃশ্যটা খালি মনে রাখেন কীভাবে তার জীবন কেটেছে। আসাবে সফার সাহাবিদের খাওয়ানোর জন্য লোকেরা খেজুরি কান্দে কেটে মসজিদের ঝুলিয়ে দিয়ে চলে যেত, ক্ষুধা পেলে ওখান থেকে একটা খেজুর খেয়ে তারা জীবন কাটাতেন। উদ্দেশ্য ছিল হাদিস শেখা, যে আল্লাহ রসুলের সঙ্গে থাকবো, সবসময় হাদিস শুনবো, অন্য কোথাও গেলে তো হাদিস ফসকে যাবে। একদিন মেয়েরা এসে বলছে, হে আল্লাহ রসুল, হাতে তো সব পুরুষ লোকরা নিয়ে গেল, তা আমরা তো মাহরুম হয়ে যাচ্ছি, আপনি আমাদের একটা দিন ঠিক করে দেন যে খালি আপনি মহিলাদেরকে হাদিস শোনাবেন। শেষে আল্লাহ রসুল তাই দিতে বাধ্য হলেন এবং তাদের জন্য একটা দিন ঠিক করে দিলেন। হাদিস শিখার যে একেবারে অপরিহার্য বিষয় এগুলো কি প্রমাণ হয় না? আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্লাগু আন্নী আলা আয়া, তোমার আমার পক্ষ থেকে একটা আয়াত জানলো সেটা মানুষকে শোনাও। আয়াত জানলো তার অর্থ এটা নয় যে হাদিস জানাতে হবে না, হাদিস শিখতে হবে, কোরআন শিখতে হবে এবং সেটা অন্যকে পৌঁছে দিতে হবে, কারণ নিজে শিখলে হবে না। সামর ইবনে জুনদব ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান হাদাসা আন্নী বিহাদিসিন ইয়ারা আন্নাহু কাযিবুন ফাহুয়া আহাদুল কাযিবিন, রাওয়া মুসলিম। যে ব্যক্তি আমার পক্ষ থেকে একটা হাদিস বর্ণনা করল, সে জানা যেটা মিথ্যা হাদিস, সে অন্যতম সেরা মিথ্যুক। অন্য হাদিসে মান কাযিব আন্নী মুতাআম্মিদান ফালা তাবা আম্মা কাযাবু মিনান নার, যে ব্যক্তি আমার কোনো হাদিস মিথ্যাভাবে রটনা করল ইচ্ছাকৃতভাবে, সে জাহান্নাম তার ঠিকানা করে নিল। অতএব জাল জয়ীফ হাদিস তো বলাই যাবে না, জেনে শুনে, না জেনে বললে তাহলে মাফ করবে, কিন্তু জানতে হবে, আপনাকে জানার চেষ্টা করবেন যে সহি না জয়ীফ জেনে নিয়ে আপনি হাদিসটা বলবেন। আমাদের সংগঠন যেমন নিয়ম করে দিচ্ছে, আমরা প্রতিদিন বাদেশা মসজিদে একটা করে হাদিস শোনাবেন, জয়ীফ হাদিস তো প্রশ্ন ওঠা সহি হাদিস, যেন আমরা সংগঠনের পক্ষ থেকে সহি হাদিস সংকলন করে দিয়েছি, ওগুলো আপনার রাখবেন সহসম মসজিদে, প্রতিদিন ইশার পরে একটা শুনাবেন, মুসলিম একজন থাকবে না থাক, একজন তো দুজন তো থাকবেই, তাদেরকে শুনাবেন, দুই মিনিটের ব্যাপার। অন্যগির ফজরের পরে দশ মিনিটের তফসির শুনাবেন, আল্লাহর কালাম তার ব্যাখ্যা অনেকে তো বুঝে না, এমনকি অধিকাংশ মুসলিম সূরা ফাতিহার অর্থই বোঝে না। এগুলো তো আমাদের দায়িত্ব শেখানো, আমরা তো অনারব, আমরা তো আরবি ভাষী না। আন মুআবিয়াহ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ইউরিদুল্লাহু বি খায়রান ইফাক্কিহু ফিদ দ্বীন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহ ইউতি মুত্তাফাক আলাইহি। আজ মুআবিয়াহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে দেখো, মা ইউরিদুল্লাহু বি খায়রান ইফাক্কিহু ফিদ দ্বীন, আল্লাহ পাক যার ভালো চান তার দিনের বুঝ দান করেন। দিনের বুঝটা তো সহজ নয়, খালি উল্টা পাল্টা বোঝে, আর বলছেন সোজা ও বলছে উল্টা, ইহুদিদের স্বভাব এগুলো, আল্লাহ রসুল যখন দাওয়াত দিতেন ওরা উল্টো পাল্টা বুঝত। তো ব্যাখ্যা দিচ্ছেন, ইন্নামা আনা কাসিমুন আল্লাহ ইউতি, আমি হলাম বন্টনকারী এবং আল্লাহ হলাম দাতা, অর্থাৎ আমি যে হাদিস বলি বা কোরআন বলি আল্লাহ কিন্তু আমার কাছে পাঠায়, এই আমার কাছে ক্ষমতা নেই। অমায় এন্ত কানেল হাওয়া ইন হা ইল্লা ওয়াহাই ইউহা, তিনি নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেন না, যেটা তাকে ওহি করা উনি সেটাই বলেন।
তো ভাষাটা হচ্ছে ইন্নামা আনা কাসিম, আমি হলাম বন্টনকারী, এলাম বন্টনকারী। আল্লাহ ইউতি, আল্লাহ দান করে থাকেন। অতএব আল্লাহ দোয়া এলেম, কোরআন এবং হাদিস দুটি আমাদের বাচ্চাদের শেখাতেই হবে। এজন্য আমাদের হাদিস পড়ানোর শিক্ষা বোর্ডের মানে ক্লাস থ্রিতে যখন বাচ্চা পড়ে সে অন্তত 15টা হাদিস বুঝতে পারে, এরপর তো কোরআন আসেই। আমাদের সংগঠনের একটা সেকেন্ড ক্যাটারে আসতে গেলেও সাধারণ বয়সের সদস্য তাকেও কমপক্ষে 7টা হাদিস মুখস্থ হতে হয় আর 2টা সুরা মুখস্থ হতে হয়, আর এর উচ্চ ক্যাটারে যেতে গেলে কমপক্ষে 10টা হাদিস মুখস্থ হতে হয়, তারপরও তাকে সুরা সাফ বা সুরা হুজরাত মুখস্থ করতে হয় অর্থ সহ। এত সহজ সংগঠন নয় এটা। এই হাদিসগুলো তাকেই কিন্তু আমরা এইভাবে সিলেবাস তৈরি করেছি যে বাংলার মুসলমান বড় আলামদের আমরা দেখছি হাদিস পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, অথচ সারা জীবন তারা মাদ্রাসার শিক্ষকতাই করছেন। একটা ধারণা ছিল খারাজি মানুষের লেখাটা ভালো হয়, এই ধারণা আমাদের পাল্টে গেছে এখন, কারণ পরীক্ষাও নিচ্ছি প্রায় সপ্তাহে 2টা পরীক্ষাও নিতেই হয়, সব বড় আলেমরা আসে আমাকে পরীক্ষা দিতে। আপনারা করেছেন কি সারা জীবন? স্যার ছোটোতে শিখিয়েছে, এরকম ভুল হয়েছে, ভুল আর সোজা হচ্ছে না। ওই যে ভুল মখরাজ, ভুল মখরাজে কোরআন পড়েছে, ওই ভুল থেকেই গেছে বুড়ো বয়স পর্যন্ত, আর সোজা হয় না। হাদিস তো হাদিসের টোনে পড়তে হবে, কোরআন তো কোরআনের টোনে পড়তে হবে, টোন আছে না, সুর আছে না, সুরের সঙ্গে কোরআন পড়তে হবে। নিজের বাংলা কায়দাও কোরআন পড়া যাবে না, বাংলার ঢঙ্গে হাদিসে পড়া যাবে না, ওটা ঢঙ্গই আলাদা আছে। মানলাম তখন না বিল কোরআন, যে গানের সুরে কোরআন না পড়ে, অর্থাৎ সুর দিয়ে কোরআন পড়তে না পারে সেদিন কোরআন না পড়ে। যেই নু আসওয়াতুক বিল কোরআন, তোমরা সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করো, এই হাদিসগুলো যাবে কোথায়? এসবগুলো আমাদের আরবি কায়দা 1, 2, 3 আমরা সব হাদিসগুলো দিয়ে দিয়েছি এখানে। আপনার সন্তান কেয়ামত দিন আল্লাহর কাছে সত্যতে নূরের আলোকে আলোকিত হোক, সর্বার উপরে স্থান পাক, এটাকে আমি চান না। প্রত্যেক বই হোক চায় তার সন্তান দুনিয়া এবং আখেরাতে সত্যতে সম্মানিত হোক, এটা সবাই চায়, ইল্লা মাশা আল্লাহ। আর হাসান বিন আলী বলছেন, কালা হাফেজ তুমি রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা, ফান্না সিদকা তুমানিয়াতুন তুমানিনাতুন ওয়াল কিযবা ওয়াল কিযবা রিবাতুন। রাওয়াহু তিরমিজি। হাসান বিন আলী কে? আল্লাহ রসুলের নাতি না? উনি বলছেন, আমি আল্লাহ রসুলের নিকট থেকে একটা হাদিস শিখেছি, দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, তুমি সন্দেহযুক্ত বিষয় থেকে নিঃসন্দেহ বিষয়ের দিকে ধাবিত হও, কারণ সত্য জিনিসটা হৃদয়ে প্রশান্তি দেয় আর মিথ্যা হৃদয়ে সবসময় সন্দেহ সৃষ্টি করে। ছোট্ট বাচ্চা হাসান এইটুকু শিখেছে ছোটোবেলায় নানার কাছে, সেটা হচ্ছে মুখস্থ হয়ে তিনি পরে বলছেন। বোঝা গেল হাদিস শিক্ষা ইসলামের প্রথম যুগ থেকেই কনিষ্ঠ সাহাবিদের মধ্যে অভ্যাস ছিল, কারণ আল্লাহ রসুল যখন মারা গেছেন হাসান তো ছোট্ট পিচ্ছি, ছোটো বয়সে হাদিস মুখস্থ করেছেন। ইবনে আব্বাস ছোট্ট, স্বাস্থ্য ভাই সব ছোটো ছোট ছেলে মেয়ে সব, এদেরকে তিনি হাদিস শিখিয়েছেন মুখস্থ করেছেন। সেজন্য আপনার সন্তানকে একদম প্রথম ভিত্তি হবে কোরআন এবং হাদিস দিয়ে, সারা জীবন কোরআনের আলো তার হৃদয়ে জ্বলবে, ওই আলো দেখে তার চলার পথে আলোকিত হবে, এটাই আপনার কামনা থাকবে। চার, শিক্ষার্থীকে তার মেধা বুঝে সেদিকে পরিচালিত করা, এটা আমাদের দায়িত্ব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ 7 বছর বয়সে হাফেজ হয়েছেন, তারপরে ওনার ঝোঁক ছিল ফেকা শেখার দিকে, সেই যুগে ফেকার খুব মূল্যায়ন ছিল, এবং জ্ঞানীগুণী যারা খুব ক্রিটিক্যাল ব্রেনের যারা সূক্ষ্ম ব্রেন যারা তারা সাধারণত ফেকা শেখত। তো উনি ফেকার দিকে আগ্রহী হয়েছিলেন, কিন্তু না, মোহাম্মদ আব্দুল হাসান তার ওস্তাদ বললেন, দেখ বুখারী এজহাব অস্তাকিল বি ইলমিল হাদিস, চলে যাও ইলমি হাদিস শেখো, আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে হাদিস মুখস্থ করার আগ্রহ বেশি,
ওস্তাদ ধমক খেয়ে আমি চলে গেলাম হাদিস শিখতে। আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন ইমাম বুখারী আমিরুল মোমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রে আমিরুল মোমিনিন হিসেবে তিনি বিশ্ববিখ্যাত হয়েছেন। আজ পর্যন্ত ইমাম বুখারী ইমাম মুসলিমের তুলনীয় কোনো মহাদ্দেশ দুনিয়াতে সৃষ্টি হয়নি আর হবেও না কখনো। অথচ মূল অভিভাবক একজন পেয়েছেন মোহাম্মদ ইবনে হাসান, তাকে বলেছিলেন ফেকানা তুই চলে যাও, আমি দেখতে পাচ্ছি তোমার মেধা হাদিসের মেধা, ইজহাব অস্তাকল বি ইলমিল হাদিস, চলে যাও হাদিসের এলম শিখো। যোগ্য শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানে রাখাটাই অভিভাবকদের বড় কর্তব্য, কারণ বাচ্চারা তো শিক্ষকও চেনে না শিক্ষা প্রতিষ্ঠানও চেনে না, এই দায়িত্ব হল অভিভাবকদের। আহমদ বিন নাদির আল হিলালি বলছেন আমার আব্বা আমাকে ছোটোবেলায় প্রখ্যাত বিদ্বান সুফিয়ান বিন ওয়াইনা তার মজলিসে নিয়ে গেলেন, আমি তো ছোটো, সেখানে অন্যান্য শিক্ষার্থী তারা সব ছোটো ছোটো, তারা আমাকে দেখে হীন নজরে তাকাল। তো আমার খারাপ লাগলো যে আমাকে আমাদের এরকম করে তাকাচ্ছে কেন সব। তখন ওস্তাদ বলছেন সুফিয়ান এই ছেলেরা তোর ওদের দিকে হীন নজরে তাকাচ্ছে কেন, ও তো ছোট বাচ্চা, মনে রেখো তোমরাও একদিন এরকম ছোট বাচ্চায় ছিলে। অতএব আউসাউ মজলিস শেখ সগির, তোমার এই ছোটো শেখের জন্য তোমরা মজলিস প্রশস্ত করে দাও, কি চমৎকার ব্যাপার দেখছেন, ওই ছোট্ট বাচ্চাকে উনি শেখ বলছেন। এইসব ওস্তাদ নাহলে হয়, ওস্তাদের আদর এই মধুমুখা কণ্ঠ শুনে উনি বলছেন আমি ওই ওখানে বসে গেলাম আর আমি বাড়ি আসিনি, আব্বার সঙ্গে আর ফিরে আসলেন, এইখানেই থাকবো আমি। ওস্তাদ যারা হবেন তাদের এরকম হবে স্নেহাস্পদ, শিক্ষার্থীদের দিকে ঠিক স্নেহের নজরে তাকাতে হবে, কঠোর মেজাজি শিক্ষক দিয়ে কোশ্চেন করলে ছাত্র গড়ে না, এটা অভিভাবকদের দায়িত্ব খুঁজে খুঁজে বের করে কোথায় আছে, কোন প্রতিষ্ঠানে এরকম শিক্ষক পাওয়া যাবে সেখানে তাকে নিয়ে যেতে হবে। ইবনুল জওজি কিতাবুল মাওজুআতের লেখক, জগদ্বিখ্যাত পণ্ডিত, আলমরা এক নামে তাকে চিনে, ইবনুল জওজি এত কষ্ট করেছেন, তিনি বলছেন যে আমার মা আমাকে কিছু রুটি দিয়ে পাঠিয়ে দিতেন এলমি হাদিস শেখার জন্য, তো পড়ার মধ্যে এমন মশগুল হয়ে যেতাম না খাওয়ার সময় হতো না, যখন ক্ষুধায় একেবারে ব্যস্তই পড়তাম তো পাশে নদী আছে বাগদাদে, নদীতে গিয়ে পকেটে একটা রুটি বের করে শুকনা তো ভিজেই এক লক্ষ খেয়ে নিতাম, একটু শক্তি সঞ্চয় করে আবার ফিরে এসে পড়তে বসতাম, এই সারাদিন ওর এইভাবেই চলতো, রুটি যার দিকে না শেষ হতো ততদিন আর বাড়ি আম্মাকে যেতাম না। কত কষ্ট করে তোর এলএম শিখছেন, যার জন্য পৃথিবীর সময় থেকে এক ডাকেছেন, যারা শিক্ষার্থী বা ছাত্র তাদেরকে কষ্ট করে শিখতে হবে, এই কষ্টকে তারা কষ্ট মনে না করে, আর এলএম শেখার কারণে এগুলো কষ্ট আমাদের মুরব্বীরা করেছেন আমরাও করব। অভিভাবকদের দায়িত্ব কর্তব্য মূলত এটুকুই, এরপরে আসেন শিক্ষার্থীদের কর্তব্য। একটা বক্তব্যই যথেষ্ট, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে উপদেশ দিয়েছেন আমার মনে হয় এটুকুই যথেষ্ট। তিনি বলছেন দেখো আখি ইলান তানাল আল ইলমা ইল্লা বি সিত্তাতিন সাউনাব্বিউকা আন তাফসিলিহা বি বায়ানি যাকা উম ওয়া হিরস ওয়া ইজতিহাদ ওয়া বুলগা ওয়া সোহবত ওয়া উস্তাদ ওয়া তুল জামানি। হে আমার ভাই, তুমি কখনোই এলেম শিখতে পারবে না ছয়টা গুণ অর্জন করা ব্যতীত, যাকা ওম ওয়া হিরস ওয়া ইজতিহাদ ওয়া বুলগা ওয়া সোহবত ওয়া উস্তাদ ওয়া তুল জামানি। তো নিজের মধ্যে মেধা থাকতে হবে, মেধা তো আল্লাহ পাক সবাইকে দিয়েছেন কম হোক বেশি হোক। দুই নম্বর হেডস, শিক্ষার প্রতি আগ্রহ থাকতে হবে, লোভ থাকতে হবে আমি শিখবই,
অস্তেহার অধ্যবসায় থাকতে হবে, পারলাম না চলে গেলাম এটা হবে না, অবলগা সামর্থ্য সক্ষমতা থাকতে হবে। শরীর স্বাস্থ্য খারাপ দুর্বল লিখে লেখাটা কী করবে, সক্ষম বলতে গেলে আর্থিক সক্ষমতা নয় দৈহিক সক্ষমতাও দরকার। অসহবত ওস্তাদ, ওস্তাদের সহবত থাকতে হবে। আজকালকার শিক্ষা ব্যবস্থা হয়েছে উল্টা, সহবত নাই। আমরা আমাদের বাবারা শিখছে লেখাপড়া, ওস্তাদের কাছে গিয়ে থাকতো তারা, এটাকে বলতে হয় না। তো আমিও আমার জীবনের শিক্ষা জীবনের শুরু থেকেই আমার বাবা আব্বার সঙ্গে, আবার বিছানা পেশাব পদ্ধতি সেই বয়স থেকেই, একটা না দশ বছর মর্যাদা কাটিয়েছে আব্বার সাথে। এত সহজে লেখাপড়া হয় নাই, যখন যেতাম মাদ্রাসায় কাদা ঠেলে, যুদ্ধবাদের মাদ্রাসায় বর্ষা গেলে যাওয়া যেত না, কাদা ঠেলে যেতে হতো। মেস্টাক বা অন্য কেতাম ঘাড়ে কিনে যেতাম, মহিলারা টিটকারি করতো, ফকির বিদ্যে শিখতে যাচ্ছে এরা, সব ফকির বাঁশ ঝাড়ের তলা দিয়ে কস তস করবে শব্দ, এই বিদ্যে জেন ভূতে ধরল নাকি, এই যে কষ্ট করে লেখাপড়া যদি সেদিন না শিখতাম, আজকে এখানে আমাদের মেম্বারে পেতেন না। ওস্তাদের সহবতে থেকেছি, ওস্তাদের ওঠা বসা দেখেছি। ফজরের সময় মসজিদে মুসল্লি আসে না কেন, জিন আসে, ওইসব ভয় কখনো আব্বা করতেন না। হ্যাঁ, জিন যে আসতো এটা আমরা আমি বুঝতাম, যেহেতু আমি সবসময় থাকতাম কাছে, যখন উনি কোরআনের আয়াতগুলি পড়তেন, রহমতের আয়াতগুলো বা গজবের আয়াতগুলো, আব্বা কানতেন, কান্নার শব্দ শুনতাম অদৃশ্যে, এটা কারা, ওরাই তো ফেরেশতা, ওরা তো জিন, তো জিনের মধ্যে মোমেন জিন তো আসে, কিন্তু এটুকু সহ্য করার ক্ষমতা আশপাশের লোকদের ছিল না, সবই তারা আহ্লাদিস, কিন্তু ভয়ে ফজরের জামাতে কেউ নাই। আজকে যে মিস্ত্রিগঞ্জ মসজিদ কলকাতায় শুনিয়ে রাখি, গল্প মনে রেখে যান, ওটা আহ্লাদিসের মসজিদ বলা হচ্ছে, কিন্তু আসলে এর যে ইতিহাস শুনলে আপনি থ হয়ে যাবেন। ওই মসজিদের আশপাশ সবাই হিন্দু, তবে বুড়িটা ছিল মুসলমান, আহ্লাদিস মুসলমান, তো নিজের টাকা দিয়ে মসজিদ করেছে, কোনো মুসলিম নাই। সারাদিনে দু চারজন আসে, মগরের আজান হয় না, এশার আজান হয় না, ফজর আজান হয় না। একদিন এক আহলেদিস মৌলভী সাহেব গিয়েছেন, উনি আর মসজিদে ছিলেন, মগরের আজান দিয়েছেন, এশার আজান দিয়েছেন, ফজর আজান দিয়েছেন। ওই বুড়ি বাড়ি থেকে খবর দিয়ে দেখো তো, আসছে আজান দিল কে, খবর দেওয়া হলো যে একটা মৌলভী সাহেব এসছে, তিনি একাই ছিলেন মসজিদে, তো ওকে জিনে ধরে নি, মেরে ফেল দেয়নি তো না, তো ওকে ডাকাইছে, বাবা তুমি কে, বলেছে পরিচয় দিয়েছে, তা আমি যদি মসজিদটা তোমার নামে লিখিয়ে দিয়ে যাই তা তুমি নেবা, আমাকে আমি তো মিসকিন, তুমি মিসকিন হোক যাই হোক আমি তোমার নামে লিখিয়ে দেবো, আর আমার এই যা সম্পদ আছে মসজিদ নামে অক্ষ করে দেবো, তোমার লোক লোকই খুঁজে পাচ্ছি না। তো মসজিদ নাকি জেনে ভূত আসে, তারা নাকি থাকে, তো তোমার ভয় লাগেনি, তো ভয় লাগবে কেন, আমার তাহলে মানুষ, আমি সুরে নামাজ ফলাক আচর করছি, পড়ে শুয়ে জিন ভূত কোথায় পালাবে, ঠিক পাওয়া যাবে, জিন ভূত কেন আসবে কেন। সাহস দেখে লিখে দিল কলকাতা আহলেদ যায় মসজিদ, ওই আলমটা ওরা আহলেদ ছিল, এই হল ওর গোড়াপত্তন। ওই তখন থেকে আজ পর্যন্ত কলকাতা মিস্ত্রিগঞ্জ আহলেদ যায় মসজিদ আছে ইনশাল্লাহ, বা দু তিনশো বছর হয়ে গেল, বা কেউ নেয়নি। একবার বেদাতিরা দখল করেছিল ছয় দিন ছিল, পরে ওই ডিট দেখে আউট করে দিয়েছে সরকার। মসজিদ আল্লাহর ঘর, সেখানে আল্লাহর ইবাদত হবে, সাহসী মুসল্লিরা যে আবাদ করে সেটা যুগ যুগ ধরে আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়। এখন সেই মসজিদে আগের মতো অবস্থা তো নেওয়া, দারুণ বিশাল মসজিদ হয়ে গেছে, লোকজন তো ভর্তি, সবসময় অফিস আদালত সব কিছু হয়ে গেছে, জমিতে আলোচনা অফিস হয়েছে, অনেক কিছু হয়েছে। যাই হোক, আমি কিন্তু আপনাদের শুনলাম বিষয়টা যে যে এলেম শেখার জন্য তারা এগিয়ে আসে, আল্লাহবাক ফেরেশতাদের তাদের সাহায্য করে। তো প্রথম হচ্ছে একটা মেধা থাকতে হবে, দু নম্বর আগ্রহ থাকতে হবে, তিন নম্বর অধ্যবসায় থাকতে হবে, চার নম্বর আপনাদের আমাদের শিক্ষার্থীদের মধ্যে সক্ষমতা থাকতে হবে, সহবত ওস্তাদ, ওস্তাদের সাহচর্য থাকতে হবে,
অতুল জমানে এবং দীর্ঘ সময়ের ব্যয় করতে হবে, দুদিন সেবকে পাশ করে চলে যাবে এটা হবে না। ফলে আজকের বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে সনদ বিতরণী কেন্দ্র, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তো আরও খারাপ হয়ে গেছে, কিছুই সেখানে নাই, অথচ সরকারি সনদ তারা পেয়ে গেছে, সনদ বিতরণ করছে, ছাত্ররা ডিগ্রি নিয়ে চলে যাচ্ছে, লেখাপড়া কিছুই নেই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আর একটা কল আপনাদের মনে রাখি দিই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার ওস্তাদ অকির কাছে বলছেন, হে ওস্তাদ আমি তো ভুলে যাচ্ছি, আপনি আমাদের দোয়া করুন। ওনার ভাষায় বলি, শাকাউতলা অকি সুয়া হেফজি ফাউসান ইলা তারকিল মাআসি লান ইলম নূর মিন ইলাহি ওয়া নূরুল্লাহ লা ইউতারি আসি। ওস্তাদ অকি বলছেন, হে শাফি তুমি গুনাহ পরিত্যাগ করো, নিশ্চয় তুমি গুনাহের কাজ করছো, নইলে তোমার স্মৃতি ভুলে যাচ্ছে কেন, হেফজ নষ্ট হবে কেন, ঠিক নিশ্চয়ই গুনাহের দিকে নজর পড়েছে তোমার। লিয়ান্নাল ইলম নূর মিন ইলাহি, ইলম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নূর, নূরুল্লাহ ইলাহি উতালি আসি, আর এই নূর কখনো গুনাহগারকে আল্লাহ পাক দেন না। অতএব হে শাফি তুমি গুনাহ পরিত্যাগ করো। ইমাম শাফির মতো লোককে যদি এই উপদেশ দেন তার ওস্তাদ, তাহলে আমাদের কী অবস্থা হবে? ওদের শিক্ষার্থীদেরকে অবশ্যই যাবতীয় গুনাহের কাজ থেকে দূরে থাকতে হবে, আর সবচেয়ে মনে রাখতে হবে চোখ এবং কান এ দুটো হলো দেহের দুটো বড় জানালা, এই জানলা দিয়ে হৃদয়ের মধ্যে যত পাপ ঢোকে। আজকের মোবাইলে ইন্টারনেটে যে সমস্ত পাপের দৃশ্য হওয়ার হামেশা দেখার সুযোগ হয়েছে, এক থেকে নিজেকে বাঁচাতে হবে। এজন্য আমাদের মার্কাজে মোবাইল নিষিদ্ধ করা হয়েছে, যেহেতু এত খারাপ জিনিস, ওদের তাকালে ভালোর চেয়ে মন্দ বেশি না, এ দৃশ্য দেখলেই হৃদয়ের মধ্যে একটা দাগ কাটে, ফলে কোরআনে মুখস্থ থাকে না, হাদিসে মুখস্থ থাকে না, খালি ওদিকে নজরটা চলে যায়, ওই দিকে ইঙ্গিত করে সে যুগে সব ছিল না। এরপরও ওস্তাদ ওকি বলছেন, শাফি তুমি নিশ্চয়ই গুনাহের দিকে নজর পড়েছো, খবরদার পর নারীর দিকে তাকানো যাবে না, কামনার দৃষ্টিতে কোনো দিকে তাকানো যাবে না, নারী যারা আছে তারা পর পুরুষের দিকে কামনার দৃষ্টিতে তাকাবেন না, চোখ আর কানকে আগে মুসলমান করেন, ইনশাল্লাহ হৃদয় মুসলমান হয়ে যাবে। এ দুটো হলো আসল জানালা, এই জানালাকে ঠিক রাখবে, এই জানালা বন্ধ করে রাখেন, ইনশাল্লাহ দেখবেন আপনার বাচ্চার ব্রেন ভালো থাকবে। আল্লাহ বলছেন, তকাল্লাব হুজুহুম ফিন্নার ইয়াকুলুন ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা ক্বালু রাব্বানা আতানা সাদাতানা কুবরানা ফাযাল্লুনা সাবীলা রাব্বানা আতিম যায়ফান মিল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। সূরা আহজাব 66-68 আয়াত বাড়িয়ে পড়ে নেবেন, আমি শুধু অনুবাদ করে দিচ্ছি। যেদিন আমাদেরকে জাহান্নামের উপর করে ফেলা হবে, তখন আমরা বলবো, হায় যদি দুনিয়া থাকতে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতাম। আমরা আরও বলব, রব্বানা আতানা সাদাতানা ও কুবরানা, হে আমাদের প্রতিপালক, দুনিয়া থাকতে আমরা আনুগত্য করেছিলাম আমাদের নেতাদের এবং আমাদের গুরুজনদের, ফাযাল্লুনা সাবিলা, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। অতএব হে আল্লাহ, রব্বানা আতিম যায়ফান মিন আযাব, আল্লাহ আজকে তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও, ওয়া লা'নহুম লা'নান কাবীরা, তাদেরকে সবচেয়ে বড় অভিসম্পাত করো। কিয়ামতের দিনের এই দৃশ্য কোরআন আমাদেরকে শুনিয়ে দিয়েছে আগেভাগেই, অতএব হে অভিভাবকরা সাবধান। প্রত্যেকে তার সন্তানকে সবচেয়ে ভালোবাসেন, সেই সন্তান যদি কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে এই অভিযোগ পেশ করে, তার চাইতে দুনিয়ার সাবধান হওয়াকে কর্তব্য নয়। আল্লাহ পাক আমাদের অভিভাবকদেরকে এবং শিক্ষার্থীদেরকে এলেম শিকার যথাযোগ্য দায়িত্বশীল হিসেবে কবুল করে নিন, আমরা যেন সত্যিকার অর্থে কেমন দিন মাথা উঁচু করে জান্নাতে যেতে পারি, দুনিয়া থেকে যেন তার পাথর হাসিল করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। আকুল কৌলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।